সাকিব আসলে অ্যাজ এ আমি অলরাউন্ডার হিরো বলতে পারি, কারণ ও আসলে অলরাউন্ডার হিরো। আচ্ছা, আরেকটা ক্রাশ পেয়েছি আমি, এই তো মানে শিকারি সিনেমাটা, শিকারি যৌথ প্রযোজনা যে সিনেমাটা হয়েছিল। হ্যাঁ, ও মাই গড, শ্রাবন্তীর সাথে যে কাজটা করেছে, মানে অ্যাজ এ সাকিব খানকে যে ভিতরে একটা সাকিব, এটা আসলে শিকারি সিনেমার মাধ্যমে আমরা আরেকটা সাকিবকে পেয়েছিলাম, পুনর্জন্ম হয়েছিল সাকিব খানের। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা, সিটি ক্রিকেট মোবাইল চালু থাক আপনার উন্নতির যাত্রা। দ্য গর্জিয়াস জয়া চৌধুরী, কেমন আছো? আমি একটু বলে নিচ্ছি ইন্ট্রোটা, সেটা হচ্ছে জয়া চৌধুরী হজ করে আসছেন এবং উনি হচ্ছেন এমন একজন অ্যাক্ট্রেস যে একটু সময় পেলে, আছে না মানুষের অনেক শখের বিষয়টি বা শখের জায়গাটা, জয়া চৌধুরীর শখটা কি জানো, একটু সময় পেলে ভালো কিছু কাজ করতে যায়, প্রত্যেকটা দিন অন্ততপক্ষে একটা যাতে ভালো কাজ করা যায়। এর জন্য উনি কী করে জানো, একটা এতিমখানায় যায় এবং ওই এতিমখানায় খাবার বিতরণ, পোশাক বিতরণ অনেক কাজ করে, যেগুলো আসলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুনে আমি অনেকটা ইন্সপিরেশন পেয়েছি ওনার কাছ থেকে। তখন আমি ফোন দিলাম যে আপু আসলে আমি তোমাকে নিয়ে কিছু একটা তৈরি করতে চাই, তো চলো আমরা এমন একজন অভিনয় শিল্পীর সঙ্গে একটু আড্ডা মেরে আসি। তো জয়া আপু, এখন কোন কাজটি নিয়ে ব্যস্ত আছো তোমার চলচ্চিত্র জগতে? থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম তোমাকে বলছি। আমি আসলে এখন কাজ করছি হচ্ছে তিনটা সিনেমাতে, রানি, আমার একটা সিনেমা কিছুদিন আগে শেষ করলাম, ফুলবানু নামের একটা সিনেমা, ডিরেক্টর ছিলেন হাসিবুল ইসলাম মিজান, আর এখন রানিং কাজ করছি বাঘি, যেটা আমার সিনেমার কাজ করতে আমি হিট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ডিরেক্টর নাম হচ্ছে যুগান্তর চাইনিজ চাকমা। আচ্ছা আচ্ছা, এই দুটা তো রানিং কাজ হচ্ছে, আর একটা নতুন আর একটা সিনেমা কাজ করবো আমি, সেটা হচ্ছে ক্যারাতে রানি। আচ্ছা, ইতিমধ্যে চলচ্চিত্রে তোমাকে বাঘিনী কন্যা নামে খেতাব দেওয়া হয়েছে, যেটা তুমি নিজে অনেক এনজয় করতেছো, আমি আশা করছি যে তোমার আমাকে বাঘিনী নামে, মানে আমাকে জয়া চৌধুরী নামে ডাকছে না সবাই, এফডিসি গেলে বাঘিনী নামে ডাকছে। ওকে, বাঘিনী আসছে, আমি বাঘিনীর সাথে কথা বলতেছি, এটা আমার জন্য অনেক লাখের। আচ্ছা ঠিক আছে জয়া, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন একটা ক্লান্তিকাল চলছে আমরা সবাই জানি, আসলে যৌথ প্রযোজনার সিনেমাগুলো নিয়ে একটা ফল্ট রয়েছে আমাদের সিনেমার হলের মান নিয়ে। তো তোমার কাছে প্রথমে যেটা জানতে চাই, যৌথ প্রযোজনার যে সিনেমা নিয়ে কথা হয়, যে অনেকে বলছে যে এই সিনেমার জন্য আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা ধ্বংস হতে পারে, আবার অনেকে বলছে যে না, বর্তমান যে সময়, তুমি নিজেও বলেছো যে বর্তমান যে সময়, সেই সময় আসলে আগে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, সেই ক্ষেত্রে যৌথ প্রযোজনার ছবি যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের কোনো আসলে প্রবলেম ক্রিয়েট করা প্রয়োজন হয় না, আগে আমাদের দরকার হচ্ছে সিনেমা হলটা বাঁচানো। সো এই সম্পর্কে যদি কিছুটা বলতা তুমি। আসলে যৌথ প্রযোজনা, যেটা যৌথ প্রযোজনা বলতে, তো যৌথ আর্টিস্ট, যৌথ সবাই মিলে যে কাজটা করে সেটা তো যৌথ প্রযোজনা বলে। তো আমি মনে করি যৌথ প্রযোজনা যে কাজগুলো হচ্ছে সেগুলো খুবই বেটার কাজ হচ্ছে, যৌথ প্রযোজনার কাজ আই অ্যাকসেপ্টেড, মনে করি যে কাজ হোক অ্যান্ড ভালো কিছু হোক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে যৌথ প্রযোজনার যে কয়েকটি সিনেমা হয়েছে তোমাদের দেশের, তোমাদেরই কিছু কিছু অ্যাক্ট্রেস অনেক সুনাম কুড়িয়েছে। আমি প্রথমেই তোমাদের ঢালিউডের তোমার নায়ক সাকিব খানের কথা বলবো, যে ও আসলে অনেকটা পরিশ্রম করেছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু ওর একটা অবদান আছে, এটা কি তুমি স্বীকার? সাকিব খান তো বিগ সুপারস্টার, তার কথা তো এক কথাই বলতে হবে, খুবই ভালো একজন অ্যাক্টর সে আছে বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এই সাকিব খানকে তুমি কতদিন আগে থেকে চিনতা, যখন আসলে নতুন সাকিব ফিল্ম ইন্ডাস্ট্রি? আমি চিনি সাকিব ভাইয়াকে আসলে অনেক আগে থেকে চিনি, ফার্স্ট আমি একটা সিনেমা করেছিলাম সাকিব ভাইয়ের সাথে, নট অনলি মানে সাকিব ভাই হিরোইন, এক মনে এক প্রাণ একটা ছবিতে কাজ করেছিলাম, তো ওই ছবিটাতেই আমি সাকিব ভাইকে দেখে ক্রাশ খেয়েছিলাম। ও আচ্ছা, তুমি সাকিব ভাইয়ের ক্রাশ খেয়েছিলে? খেয়েছিলাম মানে তার অভিনয় দেখে। অভিনয় দেখে, রাইট, ইমাজিন, গ্ল্যামার না, তার অভিনয় এত ভালো অভিনয় করেছে এখন এক পর ছবিতে, তো আমি তো তখন নতুন আসছি, তখন আমিও ছোট, বিশ্বাস দিদি মানে তখন সুপার টুপার হিট ঢালিউডের সাথে, হ্যাঁ তখন থেকে আর কি সাকিব ভাইয়ের ভক্ত আমি, ভালো কাজ করেছে। তো জয়া, সাকিব খানের অ্যাক্টিং এর দেখে তুমি ক্রাশ খেয়েছিলা, গ্ল্যামার দেখে নয় কেন?
না, গ্ল্যামার আসলে গ্ল্যামার সবারই সুন্দর। আচ্ছা আচ্ছা, সবাই ভালো কাজ করে, সবাই সুন্দর। ওকে, অ্যাক্টিং এর জায়গা অল দা বেস্ট, অল দা বেস্ট। এবং সাকিব আসলে এজ এ আমি অলরাউন্ডার হিরো বলতে পারি, কারণ ও আসলে অলরাউন্ডার হিরো। আচ্ছা, আমি আরেকটা ক্রাশ পেয়েছি আমি, এই তো মানে শিকারি সিনেমাটা, শিকারি যৌথ প্রযোজনা যে সিনেমাটা হয়েছিল। হ্যাঁ, ও মাই গড, শ্রাবন্তীর সাথে যে কাজটা করেছে, মানে এজ এ সাকিব খানকে যে ভিতরে একটা সাকিব, এটা আসলে শিকারি সিনেমার মাধ্যমে আমরা আরেকটা সাকিবকে পেয়েছিলাম, পুনর্জন্ম হয়েছিল সাকিব খানের। আচ্ছা, আমি আবারও তোমার প্রসঙ্গে ফিরে আসছি। আমি মনে করি সাকিব খান চ্যালেঞ্জিং ক্যারেক্টার। ওকে আপু, সেই ক্ষেত্রে তোমাদের ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপিং চলতেছে, সাকিব বা সাকিবের এন্টি, চার পাঁচটা গ্রুপ থাকতে পারে, সো এটা কি আসলে তোমাদের ইন্ডাস্ট্রির জন্য কখনো ভালো হবে, তোমার কি মনে হয় বলো তো? গ্রুপিং চলছে কিনা আমি সঠিক জানি না, যদি এটা থেকেও থাকে আমার মনে হয় না যে সেটা বেটার কিছু হবে। ওকে, আমি জানি যে তুমি আসলে ম্যাক্সিমাম টাইমে দেশের বাইরে থাকো, যার কারণে আসলে এই নোংরা পলিটিক্স সম্পর্কে তোমার একটা ধারণা নাই, এবং আমি চাই যে তুমি অন্ততপক্ষে এটা থেকে দূরেই থাকো, এটাই বেটার। আচ্ছা, ওকে ফাইন, তোমার বাঘিনীর একটু আপডেট দাও, এটা আসলে কত পার্সেন্ট কাজ ইতিমধ্যে শেষ হয়েছে? আমার 70% কাজ বাঘিনী সেরেমিশন। আচ্ছা, আর ক্যারাতিরানি ওইটা আমরা আসলে কোন জায়গায় দেখব, মানে দুইটার ডিফারেন্স কোথায় থাকবে লুকে? ক্যারাতিরানি টোটালি রাফ টাফ, রাফ এন্ড টাফ। আচ্ছা, একদম মানে গ্রামের একটা সাহস সহল মেয়ে থাকে ক্যারাতিরানিতে, কিন্তু মানে ক্যারাতিরানি মেয়েটা হচ্ছে ধর্ষিতা হয়, তো ধর্ষিতা হওয়ার পরে তার বাবার সামনে সে তার ফেসটাকে মানে দেখাতে চায় না, আচ্ছা লজ্জা পায়, তারপরে আর কি সে চায় যে রেভলিউশন নিতে, বাবাই তাকে উৎসাহিত করে তাকে গ্রাম থেকে শহরে পাঠিয়ে দেয়, পর সে টোটালি একদম মানে বব কাটিং, হেয়ার স্টাইল চেঞ্জ করে পুরো লুকিং একদম রাফ, এরপরে একটা মানে প্রতিশোধের নেশা বা সমাজটাকে চেঞ্জ করে দেওয়ার একটা প্রেক্ষাপট চলে আসে আর কি। সো গল্পটা অনেক সুন্দরই লেগেছে। আমার স্ক্রিপ্ট রাইটার হচ্ছে কামল সরকার। আচ্ছা, খুবই ভালো হয়েছে, উনি অনেক এর আগে অনেক ভালো ভালো সিনেমা আসলে ইয়া করেছে। তো জয়া, যারা তোমাদের সিনেমা দেখার জন্য এত পরিশ্রম করে, গ্রামের আমি ওই মানুষদের বলছি যারা আসলে অনেকটা সহজ সরল, যারা আসলে এখনও এই হলিউড বলিউডের যুগে তোমাদের ঢালিউডকেই ভালোবাসছে, তোমাদের ভালোবাসছে, তোমাদের সিনেমা দেখার জন্য হলে যাচ্ছে, ওদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে জয়া চৌধুরী নিজের মানে কী বলে ভেতর থেকে কিছু বলতে চায়? দর্শকরা তো আসলে অনেক ভালো, অনেক ধৈর্য দর্শকদের, যে দর্শকরা কত কষ্ট করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, এটা তো আই প্রাউড ফিল, সো দ্যাট দর্শকরা অবশ্যই অবশ্যই ভালো বলেই আমরা এত ভালো ভালো কাজ করে দর্শকদের উপহার দিতে পারছি। আচ্ছা, দর্শকরা খুবই ভালো, দর্শকরা আসে বলে আচ্ছা আমরা ভালো। আচ্ছা, অনেক দর্শকের একটা অভিযোগ আছে যে সিনেমা হলের মান ভালো নয়, অনেক সময় পুরানো সিনেমা দেওয়া হয়, ওরা আসলে তোমাদের কাছে অভিযোগটা করতে পারে না, অভিযোগটা করে আমাদের কাছে, আমরা যারা তোমাদের মাধ্যম, আমাদের কাছে বলে যে আপু বা ভাইয়া তোমরা জানিয়ে দাও অ্যাক্টরস বা অ্যাক্টরদের জানিয়ে দাও, ওরা যাতে এটা নিয়ে কোনো আন্দোলন করে বা আসলে ব্যাপারটা রুখে দাঁড়ায়। তো তোমরা কেন বারবার পিছিয়ে যাচ্ছ বলতে পারো, কারণ তোমাদের ইন্ডাস্ট্রি তো তোমাদের বাঁচাতে হবে। হলের যে পরিবেশটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এটা হল কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছে তাদের, তারাই চেঞ্জিং করবে বেচার, মানে সেই শিল্পীর জন্য কতটুকু আমি আসলে মানে অ্যাজ এ আমি যেটা বুঝতে পারছি যে এই ব্যাপারটা আসলে তুমি একটু ইয়ে করে যাচ্ছ যে এর সঙ্গে সংশ্লিষ্ট আমি জানি যে এফডিসিতে কিছু কর্তৃপক্ষ আছে যারা ফিল্ম ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশনের, ওরাই আসলে এটা ইয়া করে। আচ্ছা, ওকে, আজ থেকে পাঁচ বছর পরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের এই সুইট বিউটি কুইন জয়াকে আসলে কোথায় দেখতে চাই, বা জয়ার ড্রিম প্রজেক্টটা যদি জয়া বলে তাহলে কোথায় দেখতে চাই বা কোথায় দেখতে পাবো ড্রিম প্রজেক্ট? ওকে, আমার তো ইচ্ছা আছে যে আমি সুচিত্রা সেন, শাবানা ম্যাম এরকম একটা পর্যায়ে যেতে চাই। মানে ওদের তুমি আসলে আইডল মানো যে ওইটা? ওকে, অবশ্যই আমাকে নেয়, আমি সেখানে যেতে চাই। ওকে, আমি উইশ করতেছি যে তোমার আশাটা অবশ্যই তুমি যাতে পূর্ণ হয়, এবং সেই লক্ষ্যে তো তুমি ডেডিকেটেড আছো, অনেক কাজ করছো। আমি আরেকটা কথা বলি, আমার মৃত্যুর পর আমি সুচিত্রা সেনের মতো মহানায়িকা হয়ে বেঁচে থাকতে চাই। মানুষের হৃদয়ে, তোমার জন্য আসলে এক একা অভিনন্দন থাকবে অবশ্যই বরাবর। আচ্ছা জয়া চৌধুরী, এই ব্যাপারে আমি একটু আসতে যাচ্ছি, আমি অলরেডি তুমি অনেকের মনেই গেঁথে গেছো বা গেঁথে যাচ্ছ, প্রথমে তোমার তুমি হজ করে আসছো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নায়িকা যে এখনও আসলে সিনেমা করছে, হজ করে আসছে, ওকে, এবং ফ্যামিলির সহ গিয়েছিলে। আচ্ছা জয়া, জয়া এই যে একটা থিঙ্কিং লেভেল, যে মানুষ অনেক সময় দেখেছি যে যখন ভালো লাগে না বা যখন আসলে একটু বোরিং টাইম পাস করে ওরা কোথায় ঘুরতে যায় বা কারোর সাথে একটু আড্ডা দেয়, বিশেষ করে আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, বারে যায়, একটু হুইস্কি খাইলো, একটু মদ খাইলো, বাট তুমি হচ্ছে এমন একটা মানুষ যে ভালো না লাগলে তুমি এতিমখানায় চলে যাও বা কাউকে একটু হেল্প করতে পারলে তোমার নাকি এটা ভালো লাগে, এইটা কেন?
মানে আমি স্পষ্ট করে দিই মানে যেটাকে আপনি উল্লেখ করলেন। আচ্ছা, আমি এটাই বলছি যে তাহলে তোমার এই যে আমি অভ্যস্ত কখনোই ছিলাম না, এখনো না, বাচ্চাদের পাশে একজন চিত্রনায়িকা যখন যায় তখন ওরাও বোঝে যে না আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ভালো মানুষ আছে, এটাই কিন্তু সিনেমা। তোমরা সিনেমায় যেটা করো তুমি বাস্তবেও সেটা করো। তো এই জয়ার এই ক্যারেক্টারটা কিভাবে আসলে একটু বলবা? আসলে আমার মন থেকে আমি মানুষকে বেশি ভালোবাসি, আমি ইমোশনাল একটা মেয়ে, প্রচণ্ড ইমোশনাল, আমি মানুষকে ভালোবাসতে আমার খুবই ভালো লাগে, মানুষের কাছে যেতে ভালো লাগে, আর বিশেষ করে আমাদের বাহিরে যারা আছে ইতিমখানা যাদেরকে বলা হচ্ছে, আমার শুক্রবার হলে আমি ওদের সাথে সময় কাটানোর চেষ্টা করি। ওকে দর্শক, আমরা জয়ার লাইফস্টাইল সম্পর্কে জানলাম, আমরা জয়ার ফিউচার প্ল্যান সম্পর্কে জানলাম। অবশ্যই আমরা উইশ করছি জয়াকে, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজন কিউট মেয়ে আছে, অ্যাজ এ কিউটের ডিব্বা বলতে পারো, কারণ আমি যখন ইন্টারভিউ নিচ্ছি আমার নিজেরই মানে ইয়া হচ্ছে যে না যে অনেক ভালো একজন মানুষ, কারণ আমি অ্যাস্টনিস্ট হয়ে গেছি, কারণ এর আগে আমি অনেক ইন্টারভিউ নিয়েছি। তোমরা জানো যে কোনো নায়িকা একটা অবসর টাইম কাটানোর জন্য এতিমখানায় যাবে, আমার কাছে মনে হয়েছে যে ডিফারেন্স, এবং আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। তো থ্যাংক ইউ জয়া, আবারও বলি ওয়ান্স অ্যাগেন টু ইউটিউব ডিব্বা একটা সুন্দর ইন্টারভিউ দেওয়ার জন্য। যেখানে ওকে তুমি ভালো থাকবা, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ওকে।